ভালোবাসা গুলো ফুলে গিয়ে কিভাবে আছো গো আমায় ছেড়ে ভালোবেসে দেয়া শত কথা কিভাবে গেলে ভুলে আমায় বলো না ও গো তোমায় বড় বেশি ভালোবাসি ও গো তোমায় বড় বেশি ভালোবাসি ও গো তোমায় বড় বেশি ভালোবাসি তোমাকে ও গো তোমায় বড় বেশি ভালোবাসি ও গো তোমায় বড় বেশি ভালোবাসি ও গো তোমায় বড় বেশি ভালোবাসি তোমাকে আসসালামু আলাইকুম টাঙ্গাইলের বাচাল হুনুইনা ভাইয়েরা বোনেরা কি বাসিন আপনারা আজকে হইতাছে বিশ্ব ভালোবাসা দিবস ব্যাকেরই ভালোবাসা জানাইতাছি আর আজকে একটু ভিন্ন আঙ্গিকে আইলাম কারণ এই যে ফুলের টপ মপ দেখতেছেন এটা আমার বারিন্দায় সাজাইছি এনে একটা কিন্তু প্লাস্টিকের না ব্যাপার একটাই হাসা এনে একটা এক রকমের ফুল আছে ঘাস আছে নানানটা আছে তো বাগানে একটু সুন্দর বাগানে নাগাল করে করছি যাতে এনে একটু বয়ে থাকুন যায় ভালো লাগে আর আজকে ভালোবাসা দিবস কি ব্যাপার আন্নে গো প্ল্যান কি কেরা কোনো যাবেন সাবধানে থাকুন জানি ভালোবাসা দিবস কিন্তু অত মজা না কে নিয়ে কইতাছি এই কালকের দিনের ঘটনা কই গতকালের ঘটনা মনে করুন যে দুপুর বাজে তখন ১২টা আমি বাসায় তনে বাড়িতেছি হাসা ঘটনা আমার বাসার মধ্যে সিফা সুফা রাস্তা তো এই সিফা রাস্তায় অনুগা দেখি যে এটা প্রেমিকা আইসে ভালোবাসা করবার নিগে ওই পরে তো আমার কাছে ধরা খাইছে এরা তো ধরা খাই থতমত করতেছে যে আমি না জানি কি কই দইরা কি চাইছে দুইটা চর্থা ফরি দেই নিহি নাই কি নাই বাড়তি জানাই দেই এটা নিকে ডরাইছে মেলা আমিও একটু ডর দেখাইছি ডর না দেখাইলে তো সুজ হবো না পরে হোদাই ফোনে পুলাহানগো ডাক দিলাম এই তোরা কোন আসো সেই নাই আই পেলাম পরে মাপ টাপ চাইয়া গেল গা এখন কত হইতেছে যে ব্যাকে তোর বাদ হবো না ব্যাকে তোর আমার নাগাল ছাড় দিব না এখন এবার মানুষের খপ্পরে যদি পড়ুন তাহলে আবার জীবন শেষ মান সম্মানের বাড়িতে জানাবো না ভালোবাসা দিবস ভালোবাসাটা শালীনভাবে পালন করুন একটু দূরত্ব বজায় রেখে ভালোবাসা পালন করুন ভালোবাসার মধ্যে আবার দূরত্বটা একবার কমাই দিন না জানি জানি করোনা ভাইরাস সরাসরি না হয় আর তাহলে যাই হোক আমি ব্যাকেরই জানাইতেছি আসলেই বিশ্ব ভালোবাসা দিবসের ভালোবাসার শুভেচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ কথা কই দুনিয়াতে যাগো বাবা মা পাইসা নাই তারা জানে বাবা মা না থাকার কতটা বেদনা আর তারা কী মিস করতেছে যাগো বাপ মাও আছে বাপ মাও সুস্থ আছে তাকে সেবা যত্ন করুন তাকে ভালোবাসুন ভালোবাসাটা জানি তাকে নিগাই হয় আর তাকে সময় দিন যাগো বাবা মা বৃদ্ধ হয়ে গেছে গা তাকে এই বৃদ্ধ বাবা মারে অবহেলা না কইরা তাকে একটু সময় দিন তাকে বোঝার চেষ্টা করুন তাকে যত্নআত্তি করুন দুনিয়াতে বাবা মা যাগো নাই তারা জানে বাবা মা না থাকার বেদনা আর যাগো আছে তারা পাইয়াও তারা শুক্রিয়া আদায় করে না আর যখনকা না থাকবো তখন বুঝবো বাবা মা না থাকার কি জ্বালা এখন ভালো থাকুন মেলা কথা কয়ে হেলাইলাম আসসালামু আলাইকুম টাঙ্গাইলা পেচাল সাবস্ক্রাইব কইরা আমার নগেই থাকবেন